আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মিলন হোসেন। চলুন মূল খবরে যাওয়া যাক। সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 11 জন হয়েছে। তাদের মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন সদস্যও আছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। IRGC বলেছে হামলায় তাদের 7 সদস্য নিহত হয়েছে। ইসরায়েল বলেছে এই হামলার খবরের ব্যাপারে তারা কোনো মন্তব্য করবে না, তবে ইরানি কর্মকর্তারা এই হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে এমনিতেই ইসরায়েলের সঙ্গে ইরান ও মিত্র দেশগুলোর মধ্যে উত্তেজনা চলছে। সোমবারের ঘটনার পর এই উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। IRGC বলেছে হামলায় তাদের যে 7 জন সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল রেজা জাহিদি ও উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমি আছেন। সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আব্দেল রহমান AFPকে বলেন নিহত ব্যক্তিদের মধ্যে 8 জন ইরানের, 2 জন সিরিয়ার ও 1 জন লেবাননের নাগরিক। তারা সবাই যোদ্ধা, কেউই বেসামরিক নাগরিক নন। সিরিয়ায় নিযুক্ত ইরানি দূত হোসেন আকবরি অবশ্য নিহত ব্যক্তির সংখ্যা আরও কম বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন F-35 যুদ্ধবিমান দিয়ে চালানো ওই হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। যুদ্ধবিমান থেকে 6টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে হামলায় পুরো ভবন ধ্বংস হয়ে গেছে। ভবনের ভেতরে যারা ছিলেন তারা সবাই হতাহত হয়েছেন। মৃতদেহগুলো উদ্ধার ও আহত ব্যক্তিদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনার কাজ চলছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে হামলায় IRGC-র বৈদেশিক অভিযান শাখা কুদ ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার রেজা জাহিদিও নিহত হয়েছেন। এই হামলার ফলে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যদি ইরান কোনো ব্যবস্থা গ্রহণ করে তবে 2 দেশের মধ্যে যুদ্ধ লাগার প্রবল সম্ভাবনা আছে, যদিও এমন হামলা আগেও বহুবার করেছে ইসরায়েল। এছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে প্রক্সি যুদ্ধ বহু বছর ধরেই চলে আসছে, যা মধ্যপ্রাচ্যে প্রকাশমান। আমাদের নিউজটি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।